আমি সুষমা ছেত্রী রাজগঞ্জ কলেজের অধ্যাপিকা দর্শন বিভাগের ডিএসসি সেকেন্ড সেমের জন্য আজকে একটা টপিক আমি আলোচনা করছি যেটা লজিক তো তোমাদের ভেনচিত্রের মাধ্যমে বৈধতা বিচার একটা আছে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি কি বললাম টপিকটা ভেন চিত্রের মাধ্যমে বৈধতা বিচার তো এখানে ভেনচিত্রের মাধ্যমে বৈধতা বিচারের মধ্যে এ বচন ই বচন আই বচন এবং ও বচন এই চারটে বচনের যে সূত্রটা সেই সূত্রটাকে ধরেই কাজটা করতে হবে সেখানে এসপি বার ইকাল টু জিরো ই বচনের জন্য আমরা এসপি ইকাল টু জিরো আই বচনের বেলায় এসপি নট ইকাল টু জিরো ও বচনের বেলায় এসপি বার নট ইকাল টু জিরো এই দুটো হচ্ছে সার্বিক বচন তোমরা জানো কাজে সার্বিক বচনের ক্ষেত্রে ইজুকাল টু জিরো দেওয়া মানে হচ্ছে এখানে শেডের কাজ করতে হবে আমাকে তার মানে এ ই বচনের বেলায় সার্বিক বচন এ বেলায় আমরা শেড দেব তারপরে আই আর ও বচন এটা কি বিশেষ বচন বিশেষ বচনের বেলায় যে নট ইজুকাল টু জিরো থাকা মানে এখানে কিন্তু ক্রস দেব এখানে কিন্তু শেড দেব না ঠিক আছে তো এরপরে এই সূত্রটাকে ধরেই কিন্তু আমরা ভেনচিত্রের মাধ্যমে বৈধতা বিচার করব তো একটা সূত্র ধরে করি যেমন ধরো এ আই এই একটা উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি এ এ ধরো এখানে তৃতীয় সংস্থান তৃতীয় সংস্থান তো এই জিনিসটাকে ধরে আমি করে দেখাচ্ছি তো এখানে দেখো এ আই থার্ড ফিগার বা তৃতীয় সংস্থান মানে নিরপেক্ষ ন্যায়ের মতো এখানে এটা ফার্স্ট যে এটা আছে এটা হচ্ছে প্রধান আশ্রয় মানে ফার্স্টে লিখবে এই এটা হচ্ছে অপ্রধান আশ্রবাক্য আইটা হচ্ছে সিদ্ধান্ত সেটা তৃতীয় সংস্থানের অনুযায়ী আমাদের সাজাতে হবে এবার তৃতীয় সংস্থানটা আগে তোমরা দেখে নেবে রকম হবে এই যেমন ধরো তৃতীয় সংস্থানটা কিভাবে করি আর তোমরা জানো এম পথটাকে ধরে তাহলে তৃতীয় সংস্থান কোনটা এটা ফার্স্ট এটা সেকেন্ড এটা হচ্ছে থার্ড তার মানে এইখানে যাবে এম পথটা ঠিক আছে এটা থার্ড ফিগার তার মানে এবার এ বচন প্রধান আশ্রয় বাক্য এবার এ বচনের জন্য আমরা কি বসাবো এখানে বাকিটা থাকলো কি পি আর সিদ্ধান্তটা হবে এস আর পি তোমরা জানো এটা তো এবার এ বচনের জন্য কি করব দেখো সকল সকল এটাকে ধরে এম হয় পি সকল এম হয় পি হয়ে গেল সেকেন্ড যেটা আছে সেটাও কিন্তু এ বচন তার মানে এখানেও হবে সকল সকল এম হয় এস এম হয় এস তারপরে সিদ্ধান্ততে আছে এস আর পি আর এটা আছে আই বচন তার মানে আই বচনের বেলা কী হয় কোনো কোনো এস হয় পি এটাও কিন্তু আই বচন তার মানে সদর্থক কোনো কোনো এস হয় পি হয়ে গেল এ প্যাটার্নটা আমরা করে নিয়েছি এটা হচ্ছে এ বচন এটাও এ বচন এটা আই বচন এবার আমরা এই জিনিসটাকে যখনই এই ফরম্যাটে নিয়ে আসব। তাহলেই কিন্তু আমাদের ভেনচিত্রের মাধ্যমে বৈধতা বিচার করতে পারবো এবার দেখো এটাকে এই ফর্ম্যাটে কিভাবে নিয়ে আসব দেখো এখানে এসপি মানে কিন্তু সাবজেক্ট প্রেডিকেট হিসাবে দেওয়া আছে তার মানে উদ্দেশ্য বিধেয় হিসাবে আর এখানে যে পি এম পি এগুলো কিন্তু এক একটা পদ হিসাবে তোমরা জানো পিটা হচ্ছে সাধ্য এসটা হচ্ছে পক্ষ আর এমটা হচ্ছে হেতু সেই হিসাবে কিন্তু এটা সাবজেক্ট এটা প্রেডিকেট প্রত্যেকে তাই তবে হেতু পদ পক্ষপথ হিসাবে সাজানো আছে কাজে এটাকে সাবজেক্ট প্রেডিকেট হিসাবে তোমাদের করতে হবে তার মানে এ প্রথমে এ বচন আছে এ বচনে বেলা এখানে কি আছে এসপি বার ইজুকাল টু জিরো তার মানে এমপি পি বার ইজুকাল টু জিরো এটা হয়ে গেল ফার্স্ট এডটা সেকেন্ডে যেটা আছে সেকেন্ড মানে এটা হচ্ছে এ ওই একই এ বচন তার মানে এম এস বার ইকাল টু জিরো তারপরে যেটা আছে সিদ্ধান্ত এখানে আছে দেখো সিদ্ধান্ত আই বচন আই বচনের বেলায় কি আছে পি নট ইজুকাল টু জিরো কারণ বিশেষ বচন এবার দেখো আই বচনের জন্য তাহলে পি বার বার তো না এটা আই বচন এস পি এই যে আই বচন আছে নট ইকাল টু জিরো এবার দেখো এটাকে আমরা ভেনচিত্রের মাধ্যমে কিভাবে বৈধতা বিচার করব এই জিনিসটাকে আমরা কাজ করব এবার দেখো ভেন চিত্রের মাধ্যমে আমরা তিনটে বৃত্ত নিই এইভাবে এই ফার্স্ট বৃত্তটা হচ্ছে এস এই সেকেন্ডেরটা হচ্ছে পি তারপরে থার্ডেরটা হচ্ছে এম এবার এটাকে আমরা কিভাবে করব দেখো ফার্স্টে আছে ফার্স্টেরটাই করব আগে পিটাকে বাদ দিয়ে এম পথ ইজুকাল টু জিরো মানে সেদ দেবো পিটাকে বাদ দেওয়ার পরে এই যে টোটালি বাদ দিলাম পিটাকে বাদ দেওয়ার পরে এম মানে এটাকে বাদ দেওয়ার পরে এম যেখানে যেখানে আছে সেখানে কিন্তু এসের ঘরে থাকলো কি থাকলো না সেটা দেখার দরকার নেই তোমাদের শুধু পিটাকে বাদ দেওয়ার পরে এমের গোল যেখানে যেখানে গিয়েছে সেখানে কাজটা করতে হবে হয়ে গেল এই সে তার মানে ফার্স্টের জিনিসটা কিন্তু হয়ে গেল। এবার সেকেন্ড স্টেপটা কি আছে এসটাকে বাদ দিয়ে এম যেখানে আছে সেখানে শেট মানে এসটাকে বাদ দেওয়া মানে এই যে এসের গোলটাকে বাদ দেওয়ার পরে এসের বাদ গোলটাকে বাদ দেওয়ার পরে এমের গোল এখানে দেখো এমের গোল কোথায় আছে এসটাকে বাদ এই যে এই ঘরে এইখানেও আছে কিন্তু এখানে আছে এটা হয়ে গেল এরপরে দেখো সিদ্ধান্তে কিন্তু বলা আছে সিদ্ধান্তে কিন্তু বলা আছে আই বচন আই বচন মানে হচ্ছে এখানে আই বচনের বেলায় কী আছে এসপি এসপি নট ইকাল টু জিরো মানে এখানে ক্রস থাকতে হবে আর ভেন চিত্রের মাধ্যমে একটা জিনিস বলে দিই যে বৈধ তখনই হবে যখন নাকি দুটো আশ্রয় বাক্য ড্র করার পর বা ছায়াবৃত করার পর যদি আমরা সিদ্ধান্তটা পেয়ে যাই তাহলে কিন্তু সেটা বৈধ আর যদি দুটো আশ্রয়বাক্য ড্র করার পর যদি সিদ্ধান্তটাকে আপনা থেকেই ড্র না হওয়ায় বা যেটা চাওয়া হচ্ছে সেটা যদি না পায় তাহলে কিন্তু সেটা অবৈধ হবে এখানে একটা জিনিস খেয়াল রাখো এখানে অবভিয়াসলি এটা দুটো সার্বিক বচন কাজে এখানে কিন্তু আমরা শেড পেলাম তো শেডের জায়গায় আমরা ক্রস তো আর পেতে পারি না কোনো মতেই তাহলে এখানে ক্রস কিন্তু আমরা কিছুতে পাচ্ছি না কাজেই এটা কিন্তু আগে থেকে বোঝা যাচ্ছে এখানে দেখার কোনো চান্সই নেই এস পি আছে যেখানে তার মানে এস এর গোল পি এর গোল মানে এই ঘরটা এই ঘরটার মধ্যে কিন্তু ক্রস থাকতে হবে সেই ক্রসটা কিন্তু আমরা পাচ্ছি না কাজেই এটা কিন্তু অবৈধ এটা কিন্তু অবৈধ আরেকটা করে দেখাই তোমাদের যেমন ধরো একটা উদাহরণ আর একটা দিক ও ও এ আরেকটা দিই তাহলে ক্লিয়ার হবে ও এ ও ও ও এ ফার্স্ট ফিগার ফার্স্ট আগেই বলেছি এই ফার্স্ট ফিগার মানে প্রথম সংস্থানটাকে ড্র করবে এখানে এম এখানে পি এখানে এস এবার দেখো এটা কীভাবে করবো আগেই বললাম সাজাবে তারপরে এই যে ফিগারটা এরকম হয়ে গেল ফার্স্ট ফিগার এবার ও এ ও তার মানে ও এর বেলা প্রথম এখানে কী লিখবে কোনো কোন এম নয় পি তারপরে সেকেন্ডে আছে এ বচন এটা ও বচন এরপরে আছে এ বচন সকল এস হয় এম এম হয়ে গেল তারপরে সুতরাংয়ে আছে ও বচন তার মানে এখানে এসপি কোনো কোনো এস নয় পি হয়ে গেল একবার এটাকে আমরা সাজাব ফার্স্টে কী আছে এমপি এটা কোন বচন আছে এটা আছে ও বচন ও বেলা কী করি বার নট ইকল টু জিরো তারপরে আছে এস এম এস এম এটা কি বচন আছে এ বচন আছে বার জিরো তারপরে সিদ্ধান্ত আছে কোন কোন বচন এটাও ও বচন এস পি বার টু জিরো এবার এটাকে কীভাবে করি এখানে ছোট্ট জায়গা আছে এখানে করে দেখি দেখাই দেখো তিনটে বৃত্ত নিলাম এস পি এম এবার দেখো ফার্স্টে আরেকটা কথা এখানে যদি ফার্স্ট প্রথম যে মানে প্রধান আশ্রয় বাক্য সেটা যদি মানে বিশেষ বচন যদি হয় তাহলে বিশেষ বচনের কাজ আগে কোনো দিনই আমরা করব না সব সময় আমাদের খেয়াল রাখতে হবে যে সার্বিক বচন বা সামান্য বচনের কাজটা আগে কিন্তু করতে হবে তো সামান্য বচনের কাজটা যদি আগে করে তাহলে এটাকে করতে হবে ঠিক আছে তাহলে এস এম বার মানে এমটাকে বাদ দিয়ে যে এই ঘরটাকে বাদ দেওয়ার পরে এস ঘর যেখানে যেখানে আছে সেখানে শেড দেব এই যে এখানে শেড দেব ঠিক আছে তারপরে বলা আছে তারপরে এই যে প্রধান রাষ্ট্রবাক্যে যাব পিটাকে বাদ দেওয়ার পরে এম এই যে পিটাকে বাদ দেওয়ার পরে এমের ঘরে এখানে কিন্তু ক্রস থাকবে কারণ এটা কারণ এটা ন মানে বিশেষ বচন পিটাকে বাদ দেওয়ার পরে এমের ঘরে ক্রস মানে দেখো এখানে কিন্তু মাঝামাঝি একটা দাগ আছে কাজে এই এখানেও দিতে পারবো না এখানে দাগের মধ্যে দিলে কী হবে এটা এটা উভ মানে ভাগ দু জায়গায় বিভক্ত এটা বোঝা যাচ্ছে ঠিক আছে এটা হয়ে গেল এবার তোমরা পিটাকে বাদ দেওয়ার পরে এসের ঘরে যদি যেটা চাওয়া হচ্ছে সেটা যদি আপনা থেকে এখানে ড্র হয়ে যায় তাহলে কিন্তু সেটা বৈধ তা না হলে বৈধ হবে না তাহলে এবার দেখি আমরা পিটাকে বাদ দেওয়ার পরে এসের ঘর মানে পিটাকে বাদ দেওয়ার পরে এসের ঘর এবার দেখো এসের পুরো ঘরে কিন্তু আমাদের ক্রস থাকা উচিত কিন্তু আমাদের এসের ঘরে কি দেখলাম এখানে শেড অলরেডি আছে কাজেই এটার মানেটা হচ্ছে কি এখানে এটাও অবৈধ আমাদের খেয়াল রাখতে হবে যদি যে সিদ্ধান্তে যে জিনিসটা চাওয়া হচ্ছে সেটা যদি দুটো আশ্রয় কাজটা করার পরে আপনা থেকেই যদি চিত্রায়িত হয় বা হয়ে যায় তাহলে